আচ্ছা, আমি যখন হচ্ছে যে ইউনিভার্সিটিতে আমি ওইটারই কিন্তু অ্যান্সার করছি, ইউনিভার্সিটিতে যখন আমি আমার বন্ধুদের বলতাম যে আমাকে একটা টিউশনি দিতে পারিস, হ্যাঁ, তখন ওরা কিন্তু একটা দুইটা টিউশনি করায়, করার পরে বলতো ঠিক আছে সামনের মাস থেকে ট্রাই করি, পরের মাস থেকে। যে বন্ধুটা আমার একটা টিউশনি করতো সে পরের মাসে দ্বিতীয় টিউশনি শুরু করলো, যে দুইটা করতো সে পরের মাসে তৃতীয় টিউশনি শুরু করলো, আমাকে আর হচ্ছে দেয় না। তাই আমি বললাম ঘটনা কি? বলে না তুই তো বড় লোক, তো মানে হয়তো চালচলন আমার এরকম ছিল। কি কারণে এরকম ছিল? আমি যখন বাড়িতে বললাম যে আমি একটা টিউশনি করতে চাই, কারণ সেই সময় যে চিঠি দেয়া বা এক ফোন করে টাকা পাঠানোর প্রায় সময় একটা ঘটনা ঘটতো, আমি ছোটোবেলা থেকে এটা ফেস করে আসছি, সেটা হলো যে আচ্ছা ধরা যাক 1000 টাকা মাসে খরচ, হ্যাঁ, তো 500 টাকা নিয়ে যা, 500 টাকা 15 তারিখে পাঠাচ্ছি, হ্যাঁ, তো ওইটা যদি 15 তারিখে কোনো মাসে আসতো না, ওটা আসতে হচ্ছে যে 20 তারিখের দিকে, তার মানে প্রত্যেক মাসে আপনি আসলে ব্যালেন্স করতে পারবেন না, মানে ঠিক করতে পারবেন না। তখন যখন বাড়িতে বললাম আমি টিউশনি করবো, এইভাবে আর হচ্ছে না, বলে কত টাকা লাগবে তোর টিউশনি করতে হবে? টিউশনি করা যে একটা ভালো জিনিস সেটাও হচ্ছে যে তারা বুঝতে চায় না, মনে করতো যে টাকার অভাবে আমি হচ্ছে টিউশনি করবো, কিন্তু আবার টাকা পাঠানোর সময় ভেঙে 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 আচ্ছা ঠিক আছে। এটা তারপরে হলো কি, আমার বন্ধুবান্ধবরা তখন হচ্ছে গাইড বুক লিখতো, হাসান বুক ডিপো ছিল না একটা সময়, হাসান বুক ডিপো, পাঞ্জেরি, অমুক তমুক, এগুলো আসলে টিচারের নামে লেখা হয়, আসলে লেখে তো ইউনিভার্সিটি স্টুডেন্টরা, লিখে হচ্ছে যে আমি অনেক কষ্টে এক বন্ধুকে ম্যানেজ করে হচ্ছে যে আমি একটা কাজ নিলাম। হ্যাঁ, কাজ নেওয়ার পরে ও এখানে মানে এই কোশ্চেনটার একটা একটা মানে ইয়ে দাঁড়াবে, মোরাল দাঁড়াবে এখানে। কাজ নেওয়ার পরে আমি একটা সময় বিরক্ত হলাম, এত লেখা যায় নাকি, মানে এটা বিরক্ত হয়ে এটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে চাকরি খুঁজছিলাম, হ্যাঁ, আমাকে দিয়ে সরকারি চাকরি হবে না, কারণ আমি বিসিএস পরীক্ষা সবাই চায়, আমি পড়াশোনাই তো করি নাই, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আর পরে কে, খুব যারা পরবর্তীতে টিচার হতে চায় তারা পড়তে চায়। এবং প্রত্যেক পরীক্ষার আগে কিন্তু ভাবতাম এর পরের পরীক্ষা থেকে ফাটায় ফেলবো এটা, হ্যাঁ, যে পড়ে শেষ করে ফেলবো। আচ্ছা, তারপরে আমি চাকরি খুঁজতে শুরু করলাম, খুঁজতে শুরু করার পর প্রথম আসলে হচ্ছে বাংলা ভিশন নামে একটা চ্যানেল, তখন হচ্ছে যে পত্রিকায় বিজ্ঞাপন দিল নতুন নেওয়া হবে, এখন তো সেই সুযোগগুলো শেষ হয়ে গেছে, কারণ সবগুলো হয়ে গেছে, এখন আর কেউ পত্রিকায় বিজ্ঞাপন দেয় না, চাকরির কোনো অফার দেয় না, কোনো কিছু নাই এখন, মানে এই যে কমিউনিকেশন স্টুডেন্টদের করতে হচ্ছে যে অমুকের সাথে যোগাযোগ রাখবো, হয়তো জানতে পারবো ওখানে ভ্যাকেন্সি আছে বা এখানে কাজের সুযোগ আছে এরকম। যাই হোক, ওখানে কী যেন মনে করে আমি হচ্ছে যে সিভি পাঠালাম, ওরা ডাকলো, ডেকে আমি ইন্টারভিউতে কিছু পারলাম না, কারণ আমি তো কিছু জানি না, আমার তো চাকরি দরকার, আমার তো জার্নালিজম কী এটা তো আমি জানি না। তো আমার ওখানে হচ্ছে যে আমি চাকরিটা পেলাম, মানে ট্রেনি হিসেবে। তখন আরেকজন বিখ্যাত সাংবাদিক আছে আপনারা চিনবেন, নাম হচ্ছে শাহেদ আলম, হ্যাঁ, শাহেদ আর আমি হচ্ছে যে একই হলে থাকি, আমরা কিন্তু ব্যাচমেট। তো শাহেদ যেহেতু জার্নালিজমের স্টুডেন্ট, অনেক চালু কিন্তু, মানে ইকোনমিক্সের চেয়ে অনেক, না এখনটা আমেরিকায় আছে, হ্যাঁ আমেরিকায় চলে গেছে। তো বাংলা ভিশন থেকে মানে তখন আরেকটা নতুন চ্যানেল হবে হচ্ছে চ্যানেল ওয়ান, আমি বাংলা ভিশনে কিছুদিন কাজ করছি, দেখেন সেন্টিমেন্ট কীভাবে চেঞ্জ হয়, মানে জার্নালিজমের ওই সময়টা আপনারা পাবেন না, তখন ট্রেলার বানাতো যে হচ্ছে যে একটা নতুন চ্যানেল আসছে, একটা শর্ট থাকবে এই যে একজন সাংবাদিক ট্রাইপড কাঁধে নিয়ে, ভারী একটা ট্রাইপড থাকতো তখন কাঁধে নিয়ে দৌড়াচ্ছে, এটা আমার বাড়ি থেকে দেখার পর বললো যে এই চাকরি করার জন্যে। আচ্ছা, তারপরে আমি হচ্ছে ওখানের পরে আমি শাহেদ আমাকে বললো, তখন ও বিবিসিতেই মানে স্টুডেন্ট থাকা অবস্থায় বিবিসিতে স্ট্রিঙ্গার বা এরকম ধরনের কাজ করে, পরে সে এনটিভিতে খুব ভালো করছে, তো আমাকে বললো যে তুমি ওখানে কীভাবে কী করবা, এনটিভিতে চলে আসো। তো আমি বললাম ঠিক আছে আসি, আমাকে ডাকা হলো, আমি ইন্টারভিউ দিতে গেলাম ইনস্ট্যান্ট, আমি সবসময় হচ্ছে টি শার্ট বা হচ্ছে যে পোলো টাইপের ইয়ে পরি, তো তখন একটা পেন ড্রাইভ পাওয়া যেত যেটা গলার সাথে ফিতার মতো করে ঝুলতো, 128 কিলোবাইট বা এরকম ইয়ে ছিল, তো ওইটা গলার মধ্যে ছিল। আমি বের হয়ে এনটিভিতে গেলাম, 40 মিনিট ধরে আমার হচ্ছে যে ইন্টারভিউ হলো,
ইন্টারভিউ হচ্ছে যে করলো হাসনাইন খোরশেদ সুচি ভাই, তারপরে তখন ইয়ে ছিল হেড অফ নিউজ খায়রুল আনোয়ার মুকুল ভাই। তো করার পরে এই 40 মিনিট ধরে আমি একটা প্রশ্নের উত্তরও দিতে পারিনি। আমি আজ পর্যন্ত প্রশ্নের অ্যান্সার দিয়ে কোনো চাকরি পাই নাই।